ओ साथी रे, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। দেখছেন হারিয়ে গেল, কালকেও ওয়েট করলাম, আজকেও ওয়েট করলাম, সে নাই। তারে রাত্রে বেলা 4:30 পর্যন্ত তার সেই এই ধনুদা পাহারা দিত, তার একমাত্র স্বামী। তারপর শাশুড়ি পাহারা দিত, নিজের মা পাহারা দিত, তারপরও সে নাই। কার কথা বলছি? আর কার কথা, আমাদের ধনুদার একমাত্র স্ত্রী। স্ত্রী, তো এই আপন স্ত্রী কোথায় গিয়া পর হইয়া গেল, তারে আর দেখা যায় না তো ভিডিওতে। খাট থেকে মাটিতে এলো, মাটির থেকে কই গেল। আর সারাক্ষণ তার সঙ্গে লুক থাকতো, ভোর 4:15 মতো ধনুদা পাহারা দিত। এর জন্যই কই, ক্রিয়েটারদের না রোগা হইতে নাই। গাট্টা গুট্টা ছিল কে উঠে নিতে পারতো, নইলে যেই রোগা হইলো তারে পাহারাদার রাখতে লাগলো। দেখো আমাদের ম্যান্ডিরও সেম অবস্থা, রোগা হব রোগা হব, ডালিয়া দিয়ে খাসির মাংস খাবো, রোগা হইতে শুরু হইলো, কেস শুরু হয়ে গেল। এইদিকে জিনা রোগা হব রোগা হব জিমে গেল, সেই তার নটঙ্কি শুরু হইলো। রোগা হওয়াটা একটা বিশাল অভিশাপে দাঁড়াইলো এই ওয়াইটি জগতে। ঘরের কোনো স্ত্রী যদি রোগা হয়, শুনেও রাখো, যদি কোনো পুরুষ দেখো আমার ভিডিওটা, তোমরা সবাই তোমার হাজব্যান্ডকে দেখাইবা, ঘরের স্ত্রী যদি রোগা হইতে চেষ্টা করে বা রোগা হওয়া শুরু করে, তবেই বুঝবা ডাল মে কালা হ্যায়। ডাল মে কালা নিয়ে পুরা কা পুরা ডালই কালা হ্যায়, এটা মনে রাখবা। হ্যাঁ, এই দেখো সে রোগা হইব রোগা হইব, খালি মুড়ি খাইলো মুড়ি খাইলো, সকালে মুড়ি রাত্রে মুড়ি, সকালে মুড়ি রাত্রে মুড়ি, আর দুপুরে একটুখানি ভাত খাইলো, এখন তো সে লাপাতা হয়ে গেল। আমি ওয়েট করছি কালকে পুরা রাত্র, সারা দিন, রাত্রে বেলা তো ঘুমের মধ্যে উঠে উঠে আমি দেখলাম মোবাইলে যে ও সাথি রে, তেরে বিনা বিকাজি না, নাই কোথাও নাই। খবর নিলাম ওইখানে, তোমরা যদি খবর পেয়ে থাকো আমাকে একটু জানাইবা তো কমেন্ট বক্সে, যে সে কোথায় যেতে পারে, কি ভাবতে পারো তোমরা, কই যেতে পারে সে, নাকি ফিরে আসবে একটা সেন্সেশন নিয়ে, সেরা 3-4 লাখ ভিউস একটা ভিডিওতে হয়ে যাবে, হতে পারে, কারণ এখন 2 দিন ধরে নাই না। তারপরে যখন ফিরে আসবে পাবলিক, আ আ কই গেল কই গেল আসলো, তখন পাবলিক একদম পাগলের মতো তাকে জড়ায়া ধরবে, 3-4 লাখ ভিউস হবে, কই গেল মেয়েটা, আহা গো, আমরাও কি নিয়ে ভিডিও করিয়া 2টা পয়সা কামাই দীক্ষা, সেইভাবেই ছেড়ে দিয়ে গেল গিয়া, এমন এত পাপ মনের মধ্যে ভাবা যায়? ফিরে আয় ফিরে আয়, যেখানেই থাক ফিরে আয়, অ্যাটলিস্ট আমাদেরকে কন্টেন্ট বানাবার সুযোগ করে দে। যাইস না রে মা, দূরে যাইস না, কোথায় চলে গেলি, তোর তো পা টিপার জন্য এক মা, মাথা টিপার জন্য এক মা, লাঠি হাতে পাহারা দেওয়ার জন্য কাকতুরা জামাই ছিল দাঁড়াইয়া, তারপরও তোর এই অবস্থা হইল, হাহা গো, কপালের নাম গোপালের এই বলে। আর দেখছো এদিকে আমাদের ম্যান্ডিরা নিয়ে কাটলো, রাত্র 11:30 বসে রেখা দেয় আমাদেরকে, ভিডিও ছাড়ে না, ভিডিও ছাড়লে আমরা ঘপ করে ধরুম, এত সহজে ভিডিও করবি, আমি দিমু আর তোরা করবি, হইব না, কষ্টকর। আর তো 12টার সময় ছাড়ো ছাড়ো, 12টা 1টায় ছাড়ো তাও ধরুম, বসে থাকুম ডেট হইয়া ঘুমামু এমনি 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 এমনি, কিন্তু ভিডিও দেখা ছাড়ুম না। তুমি ভাবছো তুমি আমাকে শাস্তি দিবা, হ্যাঁ আমরাও কম গেট না, আমাদের নাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, রাত্রে 1টার সময় হলো ভিডিও দিমু, তুমি কেন পারো না বিকালে 4টার সময় ভিডিও যেটুকু 4টা বন্ধ করে সেটা ছেড়া দিয়া নেক্সট দিনের ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করে নেক্সট দিন দুপুর পর্যন্ত করতে, তারপর ধীরে ধীরে দিকটা আসা পড়বো না, তুমি প্ল্যান করছো তুমি ভিডিও দিলে পরে আমরা ধরি, এখন তুমি আর ভিডিও দিবা না, হ্যাঁ এক রাত্রেবেলা 12টার সময় দিবা, নে মোট তোরা এখন ভিডিও করে সেটা, তাতে কি হইলো, তুমি যা খুশি তা করো, তাতে কি যায় আসে, আমরা তো আছি পাশে, ছাড়বো না তোমায় রিদ মাঝারে, রাখিব ছেড়ে দেব না, বুঝছো ম্যান্ডি, 12টায় দৌড়, 1টায় দৌড়, 2টায় দৌড়, ঠেটিয়া বুয়ে থাকুম, বৈশা বৈশা ঘুমাম, তাও ভিডিও দেখা ভিডিও করুম, কি ভাবছো আমা গড়ে তুমি চিনছো না, আমি না করলে আরেকজনে করবো, আরেকজন না করলে আরেকজন করবো, কেউ না কেউ তো করবো। তো আমাদের
এই যে বিথি বনুর কোনো খবর পাইতেছি না, ভীষণ চিন্তায় আছি। তোমরা যদি খবর পাইয়া থাকো দিও আমাকে খবরটা কমেন্ট বক্সে, ঠিক আছে? বিথি বনু যে কই গেল গে, আহা গো, সারা রাত জামাইটা পাহারা দিত, দিনের বেলা সকালবেলা দুই দুইখান মা পাহারা দিত, পাড়ার লোক পাহারা দিত, তারপরও কিছু একটা হইয়া গেল, কেমনে হইলো কেমনে হইলো? আমার ভীষণ চিন্তা হইতেছে, নাকি আমরা দেখা কন্টেন্ট বানাই জন্য আমাদেরকে খাইতে দিব না পয়সা? হইতে পারে ওদের মনের মধ্যে হিংসা বেশি, এত এত রোজগার করে তারপরে আমাদের মতো দুই দুই টেক্কা দুই পয়সা মানুষগুলো হিংসা করে, ভাবে ও ভিডিও দিলে আমরা ভিডিও দিব, দিলে পরে আমরা একটু পয়সা পাবো। ওর জন্য ওর চিন্তা নাই, ও যখনই ভিডিও দেবো 3-4 লাখ ভিউজ দিব, কারণ এতদিনের যে মানুষ একটা দম বন্ধ ব্যাপার ছিল না, কই গেল কই গেল কই গেল, যখনই সে আসবো সবাই ছাপায়া পড়বো, ওর ভিউজ দিব। আমাদের কি, আমাদের এমন 500 ভিউজ, এমন 500 ভিউজ, এমন করে না। বড় বড় ইউটিউবারের বড় বড় মন নিতে লাগে, এমন পিকটা মন লে ইউটিউবার গিডি করলে হয় হয় না, বড় মন করো। ভগবান তোমার তোমাদেরকে দিচ্ছে, তোমরা আমাদের একটু দান করতে পারো না? তোমাদের হয়েছে তোমাদের ভিউবার্স আমাদেরকে এমনি বৈকা যায়, জানো তো আমরা খালি পিলি বকাও খাই, ভাববো না শুধু শুধু তোমাদের থেকে শুধু রেভিনিউ কামাই, ফ্রিতে আমরা গালি গালাজও খাই, গালি খাই না। না, ম্যান্ডিরিয়া ভিডিও করাতে কেউ গালি দেয় নাই, মিছা কথা কমু না, কিন্তু এই ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা, ওরে নিয়া করলে এক দুইটা খাইছে, এমন না খাই নেই। যাই হোক, সে তো নাই, তার তো আমি খুঁজদাসি, মন প্রাণ দিয়ে খুঁজদাসি। তোমরা যদি কেউ খবর পাও আমার দিও, আর আমি এখন ঠেট হইয়া ঘ্যাট হইয়া বইয়া থাকো, দেখো কোনো ঘুম আছে নাই, ম্যান্ডি ভিডিও দিব তাহলে ধরুন, এই আসে বৈশা রয়েছি। কালকাল 10:20 এসে কইসলো আমি আপলোড দিবো, আইতে আইতে 11টা বাজলো, আজকে 11:10 বাজলো, এখন মনে তো আপলোড দেয় নাই, আজকে মনে হয় 12টার সময় আপলোড দিবে, 12টার সময় দিও, আমি 1টার সময় দিবো, আমার সাথে পারবা না, চেষ্টা করে দেখো। নাইলে কাল ভুল 5টার সময় উঠতে 5-6টার সময় ভিডিও দিবো। তুমি কি ভাবছো ম্যান্ডি, তোমারও তো আমি খামু জন ভাবছি খামু, এত ভাবতাম না, এত এমন হিংসা আমি করো না, পেটের মধ্যে খালি হিংসা হিংসা হিংসা, লাখ টাকা কামাই করে আমার দুই টাকার লেগে তো হিংসা আমি করে। চলো, আমার একটু চিন্তা হইতেছে দীক্ষা, ওই আমগো ভীতির জন্য চিন্তা হইতেছে, ওই জন্য একটু তোমাদের কাছে একটু শেয়ার করলাম মনের চিন্তা মনে দুঃখ, তোমরাই তো আমার ফ্যামিলি, তাই এইসব চিন্তা হলে দেখে করলাম। ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা, একটা কন্টেন্ট হারাইলে ক্যা জিনা।